আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একটা ডিম দিয়ে কীভাবে সকালকার নাস্তা কেক বানাবো সেটাই দেখাচ্ছি। তাই একটা ডিম ফেটে নিয়েছি, তারপরে দিয়েছি পরিমাণ মতন চিনি। তো চিনিটা এখন ভালো মতন অল্প অল্প করে দেবো, একবারে দিব না, একবারে দিলে ভালো হবে না। তো অল্প অল্প করে দিয়ে আমি চিনির সাথে ডিমের সাথে ভালো মতন গুলে দিচ্ছি, একদম কোনো রকম লাঞ্চ নেই। এখন দিয়েছি গরম মশলা, আবারও ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। আর কত সুন্দর হয়ে গেছে ফেটিয়ে দেখতে পাচ্ছেন। এখন দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমি একবারে দেবো না, হাফ কাপের অর্ধেক দিয়েছি, পরে আবার অর্ধেক দেব। তারপরে আবারও ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন দিয়েছি ময়দা, এক চা চামচের মধ্যে হাফ চা চামচ দিয়েছি, অল্প অল্প করে দেবো, একবারে দেবো না ময়দাটা। পাই টু পাই যদি ফলো করেন তবেই কেকটা আপনাদের সুন্দর হবে। তো খুব সুন্দর একটা গাঢ় ব্যাটার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ। বেকিং পাউডার দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সুন্দরভাবে মিশে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। আর স্বাদ অনুযায়ী এক চিমটে লবণ অ্যাড করেছি, সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। এখন দিয়ে দিচ্ছি পাতি লেবু আধখানা দেব, আর বেকিং পাউডারের সাথে লেবুটা দিলে পরে একদম মিক্সড হয়ে যাবে আর ব্যাটারটা সফট হবে। এখন লেবুর বিচিগুলো আমি তুলে দিচ্ছি। এটা ছেঁকনাতে করে দিবেন, কিন্তু আমার এক হাতে মোবাইল আছে তার জন্য আমি হাত দিয়ে চেপে দিচ্ছি। আবারও ভালো মতো নাড়াচাড়া করে দেবো। সম্পূর্ণ আমি বিচিগুলো উঠে নিচ্ছি। এবার দিয়ে দিব হাফ কাপ তেল, দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে ডোটা ঠিক করে নেব। ওইদিকে আমার ডোটা ঠিক করা হয়ে গেছে, এদিকে আমি একটা পাত্রে দিয়েছি তেল বিরাজ করে, তারপরে কাগজ দিয়ে দিচ্ছি। আপনারা কাগজটা না দিলেও পারেন। তো খুব সুন্দরভাবে আমি ওপর থেকে দিচ্ছি ব্যাটারটা, যাতে কোনো রকমের ই না থাকে, ছিদ্র না থাকে। ওপর থেকে দিলে জিনিসটা সেট হয়ে যাবে। আর একটু আমি ভালো করে সেট করে নিচ্ছি। আমার সেট করা হয়ে গেছে, এই যে একটু বেটার করেছে, সেটা পরিষ্কার করে নেবো। আর এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে বাদাম, আপনারা যে কোনো দিতে পারেন, বাদাম, কাঠবাদাম, আমার কাছে চিনে বাদাম ছিল সেটাই দিয়েছি। ওইদিকে আমি গ্যাসে দিয়ে দিব, তার জন্য গ্যাসটা রেডি করেছি। আমি প্রেশারে দিচ্ছি, আপনারা চাইলে হাঁড়িতেও দিতে পারেন। আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে। তারপর কেকটা আমি বসিয়ে দিলাম, দুই থেকে তিন মিনিট মতন হাই হিটে দিব। আমার রেডি একদম পারফেক্ট। তো আমি কাগজটা আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি, কত সুন্দর মজা ফুলেছে আমি হয়েছে দেখতে পাচ্ছেন। একটা ডিম দিয়ে এই রেসিপিটা একদম জমে যাবে, একদম দোকানের চেয়েতে কম কিছু হয়নি, দোকানের মানেও ভালো হয়েছে কেকটা। এত সুন্দর একটা ডিমে হাফ চা চামচতে ময়দাতে। ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন, আর এরকম করে রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি পিস পিস করে কেটে তারপরে দেখাচ্ছি ভিতরটা, কত সুন্দর মজা হয়েছে। বাসা থেকে টিফিনে সকালে নাস্তা দিলে পরে চেটে পুটে খাবে, বড়ো ছোটো সবাই খেতে পারবে এই কেকটা, দারুণ হয়েছে। আমি তিন টুকরো করে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। তো সুন্দর করে পিস পিস করে কাটা হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে রাখবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এরকম করে রেসিপিগুলো আমার দেখতে থাকেন।